আরও সোন সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানায় আরও একটি নতুন সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পড়াশোনার পাশাপাশি ইনকামটা তো ম্যান্ডেটরি আর তাই ইনকামের জন্য গ্র্যাজুয়েশনের পরপর গ্রাজুয়েশান শেষেই একেবারে আপনাদের জন্য কি কি অপরচুনিটি রয়েছে সেই নিয়ে ওয়ান বাই ওয়ান আমি ভিডিও কিন্তু বানাচ্ছি যারা অলরেডি মাস্টার্স কমপ্লিট করেছেন যারা বিএড কমপ্লিট করে রয়েছেন কি কি বিষয় এখানে রয়েছে যারা মাস্টার্স বিএড বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যে কোনো স্ট্রিম আর্টস হতে পারে সায়েন্স হতে পারে কমার্স হতে পারে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে পারে এই ইন্টার্নশিপটা কিন্তু আজকে আপনাদের সবার জন্য যেখান থেকে আপনারা মান্থলি পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ট পাবেন তার সাথে সাথে আপনার থাকা খাওয়া যাতায়াত সব কিছু কিন্তু ফ্রি সব কিছু কিন্তু বেয়ার করবে সংস্থা তো আজকের এই ভিডিওটা হতে চলেছে প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আজকে ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং ব্যাঙ্ক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে ইন্টার্নশিপ প্রোগ্রাম দেওয়া হয়ে থাকে সেই এসবিআই এর ইন্টার্নশিপ নিয়ে ডিসকাস করব যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান তো এসবিআই এই ইন্টার্নশিপটা কিন্তু প্রোভাইড করছে ইয়ুথ ফর ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যুব সমাজের জন্য এই ইন্টার্নশিপটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এসবিআই এর এই ইন্টার্নশিপটা নিয়ে ডিসকাস করব তার আগে সবাই প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন কেন এই ইন্টার্নশিপ প্রজেক্ট ইন্টার্নশিপের পরবর্তীতে ফেলোশিপেরও ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা সত্তর হাজার টাকাও কিন্তু পেতে পারবেন অ্যাজ এ ফেলোশিপ হিসাবে তো এই ইন্টার্নশিপটা কমপ্লিট করার পরবর্তীতে সেটা আপনারা পাবেন ডিটেল ডিসকাশন করব সঙ্গে থাকুন প্রথমত এস বি আই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ যেটা চব্বিশ পঁচিশ সেশানে এটা চালু হতে চলেছে আগামী ফার্স্ট অগস্ট দু থেকে এটা একটা লং টার্ম ইন্টার্নশিপ যেটা তেরো মাসের একটা ইন্টার্নশিপ কী কী যোগ্যতা লাগে কিভাবে আবেদন করবেন ওয়ান বাই ওয়ান আপনাদের বলে দিচ্ছি প্রথমত এই ইন্টার্নশিপটা যেটা রয়েছে সেটা যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করি তাহলে দেখবো যে ইয়াং মাইন্ডসকে ইন্ডিয়ার ইয়াং মাইন্ডসকে এই যে ওভারসিজ সিটিজেন যারা রয়েছে ঠিক আছে সে ওভারসিজ সিটিজেন তার মধ্যে রয়েছে নেপাল ভুটানের যারা সিটিজেন রয়েছে তাদের জন্য এই ইন্টার্নশিপটা কিন্তু রয়েছে যেটা রয়েছে ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ রুরাল এরিয়াতে ডেভেলপমেন্ট রুরাল এরিয়ার সাথে শহরের যে একটা সংযোগ স্থাপন বিভিন্ন প্রজেক্টের মধ্যে এদের সেই জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা নারী এডুকেশন হতে পারে সেটা ওয়াটার সাপ্লাই হতে পারে সেটা শিক্ষা সংক্রান্ত বিষয় হতে পারে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে এসবিআই কিন্তু কাজ করছে তো এই ফেলোশিপটা বা এই যে ইন্টার্নশিপটা কিন্তু তার ওপরেই বেস্ট বেসড অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে কি কি রয়েছে সেটা আমরা বলবো দেখুন এখানে কিন্তু পুরো যে সেটা রয়েছে যেটা রয়েছে যে তেরো মাসের ইন্টার্নশিপ যেটা সেটা হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রাম যেটা এনজিওর সাথে বিভিন্ন এনজিও যারা রুরাল এরিয়াতে কাজ করছে সাস্টেনেবল গ্রোথের জন্য কাজ করছে গ্রাসরুট লেভেল রুরাল বা গ্রাম্য এরিয়াতে কাজ করছে সেই সমস্ত এনজিওর সাথে মিলে এই কাজটা কিন্তু করছে এসবিআই এবার এর ডিটেল বলবো কি কি ফলাফল তাও বলবো তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমত দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানটা একটু আমি বড় করে দিচ্ছি প্রথমত দেখো ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে অথবা নেপাল ভুটান অথবা ওভারসিজ যে সিটিজেন সেটা যদি হও তাহলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তোমাদের হচ্ছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সেকেন্ড অগাস্ট দু এবং সেকেন্ড অগাস্ট উনিশশো সালের আগে জন্ম কিন্তু হলে চলবে না এবং ফার্স্ট অক্টোবর দু হাজার পরে জন্ম হলে কিন্তু চলবে না অর্থাৎ একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে এবং অ্যাপ কমপ্লিটেড অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য প্রোগ্রাম অর্থাৎ যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে তবে তোমরা এখানে জয়েন করতে পারছো অথবা অথবা ফার্স্ট অক্টোবর দু হাজার আগে যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট তোমরা করো অর্থাৎ এই যে মে বা জুন বা জুলাই বা অগাস্ট মাসে ব্যাচেলার ডিগ্রি যারা কমপ্লিট করতে চলেছ যারা অ্যাপিয়ারিং রয়েছে ফাইনাল ইয়ার তারাও কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না ক্লিয়ার তারপর দেখো এখানে যেটা রয়েছে দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট ভিজিট করতে বলছে ওসিআই অর্থাৎ ওভারসিজ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এবার অ্যাপ্লিকেশন প্রসেসের একটু জায়গা তোমাদের বলি অ্যাপ্লিকেশনটা হবে তোমাদের দুটো স্টেপে ঠিক আছে এই যে যে এখানে যে তোমাদের ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই তোমরা কিন্তু আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে বলে দিচ্ছি রেজিস্ট্রেশন তোমাদের একটা প্রথমে করতে হবে তারপরে তোমাদের একটা অনলাইন অ্যাসেসমেন্ট কিন্তু হবে অর্থাৎ অনলাইনে একটা পরীক্ষা তোমাদের হবে কিভাবে হবে স্টেজ ওয়ানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন যে অ্যাসেসমেন্ট সেটা তোমাদের হতে চলেছে এবং এই সময় তোমাদের দেখো ফিল আউট দ্য রেজিস্ট্রেশন ফ্রম অ্যান্ড বিগিন ইউর অনলাইন অ্যাসেসমেন্ট ডিউরিং অ্যাসেসমেন্ট ইউ উইল বি আজ টু প্রোভাইড এ ডিটেল বেসড রেসপন্স ইন হুইচ ক্যান শেয়ার ইউর স্টোরি পার্সপেক্টিভ ইন্টেনশন টু জয়েন দ্য ফেলোশিপ অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ অর্থাৎ তুমি কেন এই ফেলোশিপটাতে জয়েন করতে চাইছো তুমি কেন এই ইন্টার্নশিপটা গ্রহণ করতে চাইছো তোমার পার্সপেক্টিভ কি তোমার চিন্তাভাবনা কি বিশ্ব সম্পর্কে সেই জিনিসগুলো তোমাকে অনলাইন অ্যাসেসমেন্টের সময় জিজ্ঞেস করা হবে তারপরে তোমার পার্সোনাল ইন্টারভিউ হবে যেখানে তোমাদের নিজস্ব ক্যারেক্টার বা সুইটেবিলিটি রোল এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করা তোমাদের হবে তারপরে আসছে অর্থাৎ তোমরা এখান থেকে জেনে গেলে কি কি যোগ্যতা লাগবে এরপর আমরা চলে আসি ফাইনাল সিলেকশন ফাইনাল সিলেকশন স্টেজ টু তে তোমাদের হবে এটা অ্যাপ্লিকেশন পিরিয়ডের মধ্যে তোমাদের ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন কিন্তু দেওয়া হবে এরপর যদি তোমরা চান্স পেয়ে যাও তাহলে তোমাদের অনবোর্ডিং এর ক্ষেত্রে কি দেখাচ্ছে দেখো তোমরা যদি একবার অনবোর্ডিং হয়ে যাও তাহলে তোমাদের এবার ফেলোশিপের সাপোর্ট দেওয়া হচ্ছে দেখো মান্থলি অ্যালাউন্স যেটা তোমরা পনেরো হাজার টাকা করে পাচ্ছ লিভিং এক্সপেন্সেসের সাথে অর্থাৎ তোমাদের থাকা খাওয়ার জন্য এখানে তোমরা পনেরো হাজার টাকা কিন্তু পাচ্ছ ট্রান্সপোর্ট ইন যে এক্সপেন্স অর্থাৎ তোমাদের যাতায়াতের জন্য যে গাড়ি খরচা তার জন্য তোমরা পাচ্ছ মাসে এক্সট্রা হাজার টাকা মান্থলি অ্যালাউন্স হাজার টাকা তোমরা পাচ্ছ বিভিন্ন প্রজেক্ট রিলেটেড যে এক্সপেন্সেসগুলো হবে ডেটা কালেকশন জেরক্স তারপরে প্রিন্ট সমস্তর জন্য তোমরা হাজার টাকা এক্সট্রা পাচ্ছ ডেডিকেটেড প্রভিশন ইন ল্যাঙ্গুয়েজ সাপোর্টিভ প্রোভাইডেড অ্যাট দ্য লোকেশন অর্থাৎ সেই লোকেশন অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সাপোর্ট যেগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে এ রিঅ্যাডজাস্টমেন্ট অ্যালাওয়েন্স অর্থাৎ এই ফেলোশিপটা কমপ্লিট করার পরবর্তীতে তোমাদের একটা সাকসেসফুলি তোমরা এখানে তোমাদের যে ট্রেনিং সেটা দেওয়া হবে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং একটা তোমরা সত্তর হাজার টাকার কিন্তু অ্যালাউয়েন্স পাবে ঠিক আছে এছাড়াও দ্য কস্ট অফ থ্রি স্টার এসি ট্রেন ফ্রম ইউর রেসিডেন্ট টু প্রজেক্ট সাইট অর্থাৎ এছাড়াও ট্রেনের টিকিট এসি ট্রেনের টিকিট থ্রি টায়ার এসি টিকিট তোমরা পাবে নিজেদের বাড়ি থেকে প্রজেক্টের যে জায়গা রয়েছে সেখানে যেতে এছাড়াও তোমাদের হেলথ এবং পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য যে পলিসি সেটাও কিন্তু এসবিআই প্রোভাইড করবে এই সাপোর্টগুলো তোমরা পাবে এছাড়াও এনজিওর জন্য যে সুইটেবল অ্যাকোমোডেশান তোমাদের থাকছে এনজিও পার্টনারদের সাথে কাজ তোমাদেরকে করতে হবে সেই পুরো সাপোর্ট কিন্তু তোমরা এখান থেকে এখান থেকে তোমাদের আশা করছি আর কোনো ডাউট থাকলো না ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবার অ্যাপ্লিকেশন প্রসেসের জাস্ট আমরা এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে এলো এরকম একটি পেজ যেখানে আমাদের জাস্ট এইখানটাতে ক্লিক করতে হচ্ছে এখানটাতে ক্লিক করার পর দেখো এই অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে অ্যাপ্লাই নাও বাটনে আমরা করে দিচ্ছি ক্লিক অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের পার্সোনাল ইনফরমেশন মোবাইল নাম্বার থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু পরপর দিতে হবে তারপরে কোথায় আমি জন্মগ্রহণ করছি সেটা আমি মেল নাকি ফিমেল সেটা দিচ্ছি আমার মেরিটাল স্ট্যাটাস কি রয়েছে সেটা আমাকে দিতে হচ্ছে সিটিজেনশিপ দিচ্ছ হোয়াই ডু ইউ কারেন্টলি রিসাইড অর্থাৎ তুমি বর্তমানে কোথায় বসবাস করছো সেটা দিতে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দিচ্ছ এবং তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে লিঙ্ক সেগুলো প্রোভাইড করছো করার পর তুমি কি কি ল্যাঙ্গুয়েজ স্পিক রিড এবং রাইট করতে পারো সেই ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করতে হচ্ছে যদি তুমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাও তুমি করতে পারছো এটা করার পর তোমাকে কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে এইভাবে তোমাকে কিন্তু আবেদনটা কমপ্লিট করে নিতে হবে ক্লিয়ার এর ছাড়াও যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এই যে এসবিআই এর যে জায়গা রয়েছে এইখানে এসে জাস্ট এফ এ কিউতে চলে আসো এবার এখানে এসে তোমরা এই ফেলোশিপ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে দেখো এখানে কেন তুমি এটা করতে চাইছো ইউথদেরকে এই ফেলোশিপটা কেন দেওয়া হচ্ছে কাদের সাথে তোমাকে কাজ করতে হচ্ছে পুরো বিষয়গুলো এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান দেওয়া রয়েছে তো পনেরো হাজার টাকা করে মান্থলি তোমরা পাবে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো আর্টস কমার্স সায়েন্স যেকোনো ফিল্ডের ক্যান্ডিডেট আবেদন করতে পারছো তোমরা অবশ্যই আবেদন করে দাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আবেদনের তো চলো ভিডিওটা এখানে শেষ করলে ভালো থেকে সবাই বেস্ট অফ লাক